শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 50 জন। দুর্ঘটনার কারণে রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় 9 ঘন্টা বন্ধ থাকে। দায়িত্ব অবহেলার কারণে একতা এক্সপ্রেসের চালক, সহকারী চালক এবং উল্লাপাড়া স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কঙ্কন নাগ। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে দাঁড়িয়েছিল। শনিবার রাত 3:15 দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস লাইনম্যানের পক্ষ থেকে কোনো সিগন্যাল না পেয়ে একই লাইনে উল্লাপাড়া স্টেশনে ঢোকে। এ সময় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রেনের ওপর অন্যটি উঠে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়। গাড়িতে এটা থামা ছিল, তখন ওইটা কিন্তু রানিং এ আইছে। আউনের পর মনে করেন 100-তে 100, পরে আমার এই ছুললে মূল্য গেছে, কেন একটু ব্যথা পাইছি আর এই যে ছুললে গেছে। কোন বগিতে ছিলেন আপনি? আমি ওই যে প্রথম বগিতে ছিলাম। দুর্ঘটনার পরপরই সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ, উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় ট্রেন দুটির ভেতর থেকে হতাহতদের বের করে আনেন তারা। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলওয়ে সচিব। যারা আহত হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। তো এখানে 3টা বগি পোড়াপুড়ি লাইনচ্যুত, মানে লাইন থেকে পড়ে গেছে, আর একটা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে, আর একটা ইঞ্জিন আংশিক ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শরীফ উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে 4 সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুটি কমিটিকেই 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, তদন্ত কমিটি বিবেচনা করে দেখবে। এখন এমনি নরমালি তো আপাতত দৃষ্টিতে দেখছেন আপনারা যে এক লাইনে দুইটা ট্রেন চলছে, এটা সিগন্যালের ত্রুটি না আমাদের স্টেশন মাস্টারদের ফেলিওর বা ড্রাইভার ওভারলোড সবকিছু দেখে তারপরে তদন্ত করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।